সরকারি ঘোষণা আর জরিমানার পরও কমছে না বাজারে নিত্যপণ্যতা। সরকারের বেঁধে দেওয়া দরের ক্ষেত্রে কেজিতে অন্তত 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু, বেড়েছে চালের দামও। সরবরাহ কম থাকার অজুহাতে পেঁয়াজ আর সব ধরনের সবজির মূল্য চড়া। তবে বিক্রেতারা বলছেন, এক মাসের মধ্যে নতুন মৌসুমের চাল ও সবজি বাজারে আসলে দাম অনেকটা স্বাভাবিক হবে। বিস্তারিত আদিন সজবে রিপোর্টে। নিত্যপণ্যের বাজার মানেই এক দুশ্চিন্তার জায়গা, ঘরে থেকে আজ করা যায় না এর ছাঁচ। চাল, আলু, সবজি কিংবা তেল সব কিছুরই দাম বাড়ায় অনেকটা অসহায় সাধারণ মানুষ। সরকারি কোনো উদ্যোগেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 25 আর খুচরাতে 30 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু বাস্তবে দাম তার আশেপাশেও নেই। পাইকারিতে 40 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সব জিনিসের দাম আগুন। এখন আসলে আমাদের মতো সাধারণ মানুষের একটু কষ্ট। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। ওই আইন কানুন যা কিছু করে সব ওই কিতাবেই, বাস্তবায়ন নাই। মাল আছে, মাল কম দামে তারা ছাড়বো না, তারা হলো বড় কোটিপতি কোটিপতি। ঢাকার বাজারে গেলেই দেখা মিলবে ভরপুর সবজি, কিন্তু কয়েক মাস ধরে দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের সিম 100 টাকা। শশা, ঢেঁড়স, মূলা, টমেটো, পটল সব রকম সবজি কেজিতে 60 টাকার বেশি। পেঁয়াজের কেজি দেখেন, আজকে থেকে কি পেঁয়াজের কেজি এমন ছিল, এমন আছে? এটা কি সরকার পারছে এখনো নির্ধারিত দামে আনতে? পারেনি। দাম এতটাই বেশি যে আসলে কি বলবো। সবজি তো সবে মোটামুটি 60 টাকা, সিম কিনছি 120 টাকা। আর বেশি দিন নাই, হয়তো 20-25 দিনের মধ্যেই দাম কমে আসবে। বেগুন একদম 60 টাকা ভাই। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আবার দাম বাড়লো চালের। মিনিকেট, আঠাশ, মোটা চাল কেজিতে 3-5 টাকা বেড়েছে। মেল মালিকদের কারসাজি, অন্য কিছু না। মেল মালিক আগে মেল আসিল কম উত্তরবঙ্গে, এখন সবাই ব্যবসায়ী, অনেকগুলো মেল হয়ে গেছে। সরকারি সংস্থাগুলোর মনিটরিং আর জরিমানার পরেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত এক মাস অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।